রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শোনালেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী শশী পাঁচা। তারা দেখো, তাদের কাছে হয়তো ইনফরমেশন রয়েছে, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে এই যে আমরা দেখছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনি মিডিয়া ট্রায়ালে ফেলে দিচ্ছে বিভিন্ন নাম। আপনি বলুন, তদন্ত করছে সিবিআই, ইডি, কারা বলেছেন? কোর্টস অফ ল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা বলেছেন আপনারা তদন্ত করুন। কিন্তু তদন্ত চলাকালীন সিবিআই আর ইডি যা পাবে কিংবা যা বলতে চায় সেটা তো বলবে কোর্টকে, কিন্তু আমরা দেখছি সেটা প্রকাশ্যে আসছে। গতকালকেও বলেছি কি খনির কথা বলেছেন এবং অনেক নাম। তথাপি এইটাই আমাদের বলা যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে তার নেতাদের কালিমালিপ্ত করো, প্রমাণ ছাড়াও করো। এবং আমরা বলেওছি আগেও, আবারও বলছি, এই গতিটা ত্বরান্বিত করতে হবে, এই তদন্তটা নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। এইটা এই জন্যেই চালানো হচ্ছে, যদি মনে করেন যে একটা ট্রায়ালের মাধ্যমে চলো কালিমালিপ্ত করো, নির্বাচন আসবে আরও হবে, নির্বাচন চলে যাবে আরও হবে, তখন কমে যাবে, এই যে ধারাবাহিকভাবে চলতে থাকা দেয়াটা কোথাও না কোথাও আমরা মনে করছি এইটা উদ্দেশ্য প্রণোদিত। রাজ্য জুড়ে 29 জন সরকার ঘনিষ্ঠ উপাচার্যের পুনর্নিয়োগ বাতিল হওয়ার পথে। উপাচার্যদের পুনর্বহাল মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল রাজ্য। উপাচার্য নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল মেয়াদ শেষ হলে উপাচার্যদের পুনর্নিয়োগের কোনো অধিকার নেই রাজ্যে। উপাচার্যদের পুনর্নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর রাজ্য জুড়ে 29 জন সরকার ঘনিষ্ঠ উপাচার্যের পুনর্নিয়োগ বাতিল হওয়ার পথে। এবার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম সামলাতে কার্যকালের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকার উপাচার্যদের পুনর্নিয়োগ করেছিল। আর এই পদক্ষেপ আদৌ নেওয়া যায় কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সোনালী চক্রবর্তী পুনর্নিয়োগ দিয়ে মূলত মামলা হয় আর তা সুপ্রিম কোর্ট পর্যন্ত করায়। সোনালী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রাক্তন আমলা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। ওয়াকি বহল মহলের মতে শুধুমাত্র সেই কারণেই যোগ্য ব্যক্তিদের পক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন সোনালী চক্রবর্তী। তবে ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে সোনালী দেবীর পুনর্নিয়োগ বাতিল হয়েছে। দায়িত্ব নিয়েছেন সহ উপাচার্য। সোনালী চক্রবর্তী উপাচার্য থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। এবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।